আজি নূয়া সরকার করেছেন গত পূর্ব সরকার ছিলা গত চব্বিশ বর্ষ ভিতরে আপন মানে সমস্তে সে সরকার মুখিয়া মাননীয় মুখ্যমন্ত্রী টিকিয়ে পাখর দেখা টিকিয়ে মুখ্যমন্ত্রী সহ মিশবা মুখ্যমন্ত্রী পাখানে নিজের দুঃখ জড়াই আপন মানে তাকে বহু সময় চেষ্টা করেছিল দেখা করা দেখা করে পাই নিলে এবং আপন মানে সে আপন মানুষ অপেক্ষা করা পড়ল দীর্ঘ চব্বিশ বর্ষ ধরে অপেক্ষা করা পড়ল আপন মানে এ গুরু দায়িত্ব মতো প্রদান করছেন এ বিপুল সিএম কু পাই এভাবে ভাবে আপনার ভিতরে উৎসাহ অছি সরকার মধ্যে আপনার প্রতিশ্রুতি দৌছি আপন মানে যেতবে আপনার সেই সাধারণ জনতা মুখ্যমন্ত্রী খোঁজা পাইবে ঠিক আজি ভাবে আপন মানে আগে প্রথম থর করে ওড়িশাকে আপনার প্রতিনিধিত্ব দেওয়া জনে আপনার সেবক হিসাবে আজি এ প্রথম সরকারি কার্যক্রমে যেটি বরগড় চাষী ভাই মানে যেটি বরগড় চাষী ভাই মানে সারা ওড়িশাকে আজি আহার যোগাই দৌঁছেন সেই বরগড় এ জেলাকে আজি প্রথম গর্ত হিসাবে আজি মু মো তরফর নিষ্পতি নেলি এবং এটি আপনার সহ মিশবা এ কার্যক্রমে আজ উপস্থিত রইলি এ আপনার ইচ্ছা বা আপনার আশীর্বাদ সম্ভব হয়েছে সরকার আসা পরে শপথ উৎসব হেলা এবং এটি সমস্ত অতিথিভূত আপনার পাখে কথা রাখলে এবং আম সরকার যে সংকল্প পত্রে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার এ সরকার আসা মাত্রে তাকে তুরন্ত কার্যকারী করা শপথ বা উৎসব সরবার মাত্র গোটিয়ে ঘন্টা মধ্যে সরকার নিষ্পতি নেলে আগামী শহে দিনের কার্যক্রম হাতক নেলে এবং শহে দিন ভিতরে ওড়িশার বিকাশ কু ত্বরান্বিত করা এক নূয়া ওড়িশা গঠন করা ডবলিটি সরকার ক্রিয়াশীল করা সঙ্গে সঙ্গে গোটিয়ে ঘন্টা ভিতরে আমার সরকার নিষ্পতি নেলে ক্যাবিনেট বৈঠক নেলে এবং সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ চারটি নিষ্পতি নেলে কার্যকারী করা এবং সে নিষ্পতি গোটিয়ে ঘন্টা ভিতরে তাকে পারিত করলে তাকে নিষ্পতি দিয়া গেল এবং কার্যকারী করা মো সমস্ত বন্ধুগণ এ কথা ছুটিয়া কথা নুহ চাষী ভাই মানের সমস্যা দীর্ঘ লম্বা সময় ধরে লাগি রয়েছে এবং গত পনেরো বর্ষ পূর্বরু পূর্বতন মুখ্যমন্ত্রী মাননীয় নবীন পট্টনায়ক মহোদয় মহোদয় আপনার বরগড় জেলাকে আসিলে মানে মনে পড়ছে বরগড়ের সহেলা মিটিংরে সেটি সে কহিলে যে চাষী ভাই মানুষ সর্বনিম্ন সহায়ক মূল্য যা ধার্য হয়েছি কেন্দ্র সরকারের দ্বারা এবং তাহা দ্বারা চাষীর লাভ হোক নাই সে রাজ্য সরকার শহে টঙ্কা বনস দেবে বলে কে বনস দেবে বলে কে কি ভাই মানে বনস দেবে বলে কে কি ভাই মানে দেলে পনেরো বর্ষ ভিতরে রাজ্য সরকার চাষী ভাই মানুষ গুরুত্ব দেলে নাই এবং সে শহে টঙ্কা তো দেলে না শেষে প্রতি চাষী ভাই পাখর কটনি ছটনি না পাঁচ কিলো দশ কিলো লেখা আপনার ধান
जदि आपणको आम भिडियोटी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलंतु नहीं।